हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम নিয়ে এসেছি খুবই হেলদি একটা চা সেটা হচ্ছে হার্বাল টি আর এটা আমি কোনো লিকার ছাড়াই সরি চা পাতা ছাড়াই কিন্তু বানাবো এখানে আমি ডিফারেন্ট টাইপের হার্ব ইউজ করব যেখানে নিয়ে নিয়েছি মেথি তারপরে নিয়ে নিয়েছি দারচিনি যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ডায়াবেটিকে কাজ করে আদা এটা কিন্তু ব্যথা দূর করে তারপরে নিয়ে নিব মৌরি যেটা নাকি আইসাইট इम्प्रूव करे चोखे ज्योति बाढ़ाते हेल्प करे लवंग एटा बैक्टीरिया ध्वंस करे तारपरे निये नियेछि तेजपाता जेटाते प्रचुर परिमाणे विटामिन ए सी आयरन पटाशियम मैगनेशियम एवं क्यालसियम आछे स्टार आनिस जेटा नाकि प्रचुर परिमाणे एंटीऑक्सिडेंट आछे आर होच्छे एलाच एटाते प्रचुर परिमाणे एंटीबैक्टेरियल काज करे प्लस फ्लेवरो सुंदर निये आसे तो एखाने आमी एक्स्ट्रा आनिस टू पिस निये नियेछि दो टुकड़ो एटा किन्तु बमि बमि भाव दूर करते हेल्प करे ए मसलाटा सात आठटार मतो लवंग तीनटा एलाच निये नियेछि छोटो एक टुकड़ो दारचिनी दुटो तेजपाता आर दिये दियेछि वन टी स्पून मौरि आर दिये दिब वन टी स्पून मेथी आर एखाने 200 গ্রামের মতো বা একটু কমই আছে দুটো আদা নিয়ে নিয়েছি আমি যে যে ডায়েটই করুন না কেন বা ডায়েট ছাড়াও নরমালও যাদের ঠান্ডা জ্বর কাশি বা ব্যাক পেইন হচ্ছে তারা কিন্তু এই চাটা অনায়াসে খেয়ে নিতে পারেন খুবই হেলথ বেনিফিট এটাতে এবং আমি আদাটাকে একটু ছিলে দেখাচ্ছি অনেকে খুব ডিপলি এটাকে ছিলে এটাতে কিন্তু বেনিফিটটা কমে যায় অনেক এবং আদার যে ন্যাচারাল একটা ফ্লেভার ওটা অনেকখানি কমে যায় जस्ट हमें एक नाइफ दिए भावे करे नियेछि स्पून दिए कर ले छोटो छोटो करे केटे आमी पानी दिए खूब भालो करे ब्लेंड करे निब तो आमार एटा ब्लेंड करा हुए गेछे जस्ट एखन आमी कुक करब आर किछु करा लागबे ना तो एक हाड़ीते आमी पुरो मिश्रणटाके ढेले दिच्छि एबं एखाने आमी आरो प्राय देड़ केजिर मतो पानी एड करे दिब माने पुरो प्रसेसिंगटातेई आमी देड़ केजि पानी यूज करछि আর সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু মিশিয়ে আমি বয়ল করব 20 মিনিটের মতো 20 মিনিট চুলার আঁচটাকে বয়ল হওয়ার পরে চুলার আঁচটাকে একটু মিডিয়াম লো হিটে রাখলেই হবে বয়ল হতে থাকবে এবং উপরে উঠে আসবে না তো আফটার 20 মিনিট পরে এটা আমার হয়ে গেছে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে ছাকলে কিন্তু খুবই ভালো সব মশলার যে একটা ফ্লেভার আছে এটা খুব ভালো করে ঢুকে যায় চাটার মধ্যে কালারটা খুব নাইসলি আসে তো আমি এটাকে ভালো করে ছেকে ঠান্ডা করে নিয়েছিলাম আগেই সরি ঠান্ডা করে ছেকে নিয়েছি তো মিন্ট অ্যাড করছি এটা অপশনাল আমি অ্যাকচুয়ালি মিন্ট ইউজ করি না খাওয়ার সময় জাস্ট দেখার জন্য আমি দিয়েছি লেবুর রস বা অ্যাপল সাইডার ভিনেগারও অ্যাড করতে পারেন আমি সাধারণত লেবুর রসটাও অ্যাড করি না সামটাইম এটা ইচ্ছা আর হানি অ্যাড করতে পারেন এটাও আপনাদের ইচ্ছা আমি অ্যাড করি না তারপর আমি দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল হার্বাল টি ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ